ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। দেখো দেখি আমার দেখি মুখটা দেখো সবাই দেখো আমরা কি দেখি পাশে আমরা কি না। চলুন দালি বন্ধুরা এখন ছোট বাড়িতে যাচ্ছি, সব খাবার দাবার হয়ে গেছে আর আমি এই দেখুন সেজে নিয়েছি পুরো পুরো রেডি হয়েছি দেখুন। চলুন তাহলে বন্ধুরা আর আমার বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের হ্যাপি হোলি সবার জন্য। আর ওই দেখুন রিয়ার কি অবস্থা, রিয়া বাসন চকচক করো ঠিক আছে, এটা কি দিয়ে মাজো, পালিশ দিয়ে? সকালে সকালে নাড়ু গোপাল ভালো করে করো, যত ভালো করে বাসন মাজবে ভগবান তত খুশি হবে তার উপরে। আর এই দেখুন বন্ধুরা বিরিয়ানির মশলাটা ভাজা করছি, আর এই চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এই বিবি বিরিয়ানির চাল ভিজিয়ে দিয়েছি দেখুন, আর এই যে চিকেন দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ম্যারিনেট হোক। এখন এই আলু ছাড়াবো, আলু তো দিতেই হবে বলুন, বিরিয়ানি মানে আলু থাকবে না এটা তো হয় না। চলুন দাদি বন্ধুরা এখন যাওয়া যাক, আর বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন। ফাইনালি একটা রিক্সা পেয়ে গেছি অনেক কষ্টে, কেন গো ভাড়া বেশি তো আজকে আমাদের বাইরে যারা আছো তারা আরো ভালো থাকো, সুখী থাকো, খুশি থাকো, আর আমরাও যেন ভালো থাকি, আনন্দ বলো। আমি সকালে সকালে উঠি, আমি রান্না বাড়া করে নিয়েছি, ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। বল মাম্পা কেমন আছিস? একদম আপনাদের কিন্তু হ্যাপি হোলি বলেছে আমার মেয়েরা, কেমন লেগেছে আমার মেয়েদের আপনারা কিন্তু কমেন্ট করে প্লিজ দুরা। এখানে এই ভিডিওটা মানে বন্ধ করছি, নালে অনেক বড় হয়ে যাবে, তাহলে চলুন ভিডিওটা পুরো আপনারা দেখুন। বাড়িতে চলে আসলাম, খুব টায়ার্ড আছি এখন, মানে মনে হচ্ছে বিছানায় যেয়ে পড়লেই একদম মরে যাব, এতটা শরীর খারাপ লাগছে, মানে সারা সেই সকালে উঠেছি সকাল থেকে তো পুরোটাই চলছে।
Para você aqui.